হ্যালো ফ্রেন্ডস, বর্ণালী স্পোর্টস স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার সুস্বাগত। আশা করি তো আপ সব আছে হোঙ্গে, মে ভি আছি হুঁ। তো আজ মানে এক হেলদি ব্রেকফাস্ট কা রেসিপি লেকার আই হুঁ। আজকে আমি দারুণ স্বাদে একটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যখন খুশি খাওয়া যেতে পারে এরমই একটা রেসিপি নিয়ে এসেছি। কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। এটা কিন্তু খেতে দারুণ চটপটা হয়, তো বাচ্চাদেরও খুব পছন্দ হবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা কড়াইতে বা প্যানে 1.5 কাপ জল নিয়ে নিচ্ছি। জলটার মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি, লবণ, সল্ট আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তো বাচ্চারা যদি চিলিটা পছন্দ না করে তাহলে কিন্তু অ্যাভয়েড করতে পারে, আর যদি চিলি খেতে পছন্দ করে তাহলে চিলির মাত্রাটা কিন্তু কম বেশি করে নিতে পারে। তো এবার এটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, আর এখানে 1 টিস্পুনের মতো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আর 1.5 কাপ জলের জন্য এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো ব্যবহার করছি। রাইস ফ্লোর মে অ্যাড করেই ধীরে ধীরে, গ্যাসের ফ্লেমটা এখন লোতেই রাখতে হবে, এইভাবে কিন্তু ঢালতে হবে আর মিশিয়ে যেতে হবে সমানে, যাতে কোনো লাম্পস তৈরি না হয়। চালের গুঁড়োটা কিন্তু আমার কেনা চালের গুঁড়ো, আপনারা কিনেও নিতে পারেন আবার বাড়িতেও বানাতে পারেন। আর এভাবে নাড়তে নাড়তে এটার কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা খুব বেশি টাইটও হবে না, আবার খুব বেশি কিন্তু নরমও হবে না। ফ্রেন্ডস, আপনারা যারা এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। যদি মনে হয় একটু বেশি টাইট হয়ে গেছে তখন কিন্তু হালকা একটু গরম জল মেশানো যেতে পারে। তারপরে গ্যাসের ফ্লেম লোতে রেখে এটাকে কিন্তু সমানে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নিতে হবে। বেশি টাইট হয়ে গেলে কিন্তু তখন বলগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এইভাবে নাড়তে নাড়তে এটার আমি সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি, আর এটা কড়াটা থেকে ছেড়েও আসছে, তার মানে ডোটা আমার ঠিকঠাকই রেডি হয়েছে। এবার ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 12 মিনিট আমি রেস্টে রেখে দেবো। এবার একটা প্লেটে আমি ট্রান্সফার করে নিলাম, আর হাতে একটু তেল লাগিয়ে এটাকে আবারও মেখে নেবো। এখন কিন্তু এটা হালকা গরম আছে, হালকা গরম অবস্থাতে কিন্তু এটাকে আরও একবার ভালো করে মেখে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এখনও গরম আছে, আমি হাতটা মাঝে মাঝে উঠিয়ে নিচ্ছি। তো এবার মাখা হয়ে গেছে ঠিকঠাক, এখন এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। তারপর এটা থেকে ছোটো ছোটো লেচি করে নেব। আমি এখানে গোল গোল শেপ দেব, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। তো এইভাবে আমি সব কটাকে গোল গোল আকার শেপ দিয়ে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি, আর নোটিফিকেশন বেল অন করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন একটা এরকম জালিদার প্লেট নিয়েছি, তার মধ্যে আমি অয়েল গ্রিস করে নিয়েছি। এবার সব বলগুলো দিয়ে দেব। সব বলগুলো আমার একসাথেই হয়ে যাচ্ছে। তো এখন কড়াইয়ের মধ্যে আমি জল গরম করে নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে প্লেটটাকে বসিয়ে 7 থেকে 8 মিনিট আমি স্টিম দিয়ে নেব। কড়াইয়ের ঢাকাটার মধ্যে একটা হোল আছে, সেটা আমি একটা লংয়ের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম আমি এখানে মিডিয়ামে রেখেছি। খুব সহজে কিন্তু হয়ে যায়, 7 থেকে 8 মিনিটের বেশি সময় লাগে না। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর একটা বোলে আমি শিফট করে নিয়েছি। এটা এরকমই খাওয়া যেতে পারে, কিন্তু এটা আরেকটু টেস্টি আর চটপটে বানাবার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি 1 টেবিল চামচ, তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি গোটা সর্ষে ফোড়ন দিচ্ছি আর গোটা জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি খুব মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না হালকা লাল হয়ে আসছে। খুব কম তেলেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়, মাত্র 2 চামচ তেলেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়। তো পেঁয়াজগুলো আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এখন বলগুলো আমি অ্যাড করে দিচ্ছি। বলগুলো একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য 1/4 টিস্পুন এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, টার্মারিক পাউডার। ভালো করে মিশিয়ে নেব হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর। তারপরে এখানে আমি কিছু সস অ্যাড করে দেব। একটু নেড়ে চেড়ে নিলাম। গ্যাসের ফ্লেম এখানে আমার মিডিয়ামে আছে। 2 টেবিল স্পুন এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন এখানে আমি
রেড চিলি সস দিলাম আর 1 টিস্পুন এখানে আমি সয়া সস দিয়ে দিলাম এটা আমি ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে গ্রিন চিলি সসও দিতে পারেন তো বেশি ঝাল বেশি টক খেতে হলে সসের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার উপর থেকে আমি ধনে পাতা ছড়িয়ে দিয়েছি ফ্রেশ ধনে পাতা ছড়িয়ে দিলাম আবারও একটু মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমি সার্ভ করে নেব এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও অনেকক্ষণ সফট থাকে এটা যে কোনো সময় খাওয়া যেতে পারে খেতে খুবই টেস্টি হয় আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন যদি বেশি চটপটা খেতে ইচ্ছে করে তখন সসের পরিমাণগুলো বাড়িয়ে নেবেন তো এই পুরো ভিডিওটা আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে তো দুর্দান্ত হয় রেসিপিটা বেশি ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন ইস তরহ সে ট্রাই একবার জরুর কিজিয়েগা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে